তুমি খুশি থাকো আমার প্রাণে চেয়ে খুশি থাকো তুমি খুশি থাকো আমার প্রাণে চেয়ে খুশি থাকো টিন টিন রেখেছি কথা আমাকে তোরা যখন গানের রিকোয়েস্ট দিস না আর এমন আমার এক এক সময় মনে হয় কি আমি সব গান জানি এরকম একটা তোমরা ভাবো যে আমি সব গান জানি দিদি এটা গাইতেই হবে আমি গানটা জানি না হয়তো এরকম ঘটেছে খুব কম সংখ্যক ঘটেছে কিন্তু ঘটেছে তো সেই জন্য বলছি যে যেটা আমি জানি সেটা আমি অবশ্যই এক লাইন হলেও গেয়ে দেবো কোনো অসুবিধা নেই সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ আমার জামা কাপড় কিন্তু কাঁচা কমপ্লিট হয়ে গেছে এইবার ভাত হয়ে গেছে একটু দেরি করেই তোমাদের কাছে আসি মুখেই আসি না কারণ এই কাজগুলো একটু সেরে নিই বা আর এখন ব্রেকফাস্টটা রেডি করব মাকে দিয়ে দিয়েছি ওটস মা বসে বসে খাচ্ছে আর গজাকে দিয়ে দিয়েছি গজার ব্রেকফাস্ট কমপ্লিট আজকে ডিম দিইনি ডাক্তারবাবু বলেছে একদিন ডিম দেবেন একদিন একটু বিস্কুট বা ড্রাই ফ্রুট ড্রাইফ্রুটটাও খেতেই চায় না ওই জন্য ড্রাইফ্রুটটা দিই না মেরি বিস্কুট আনিয়েছি ওটা খায় আমি খাই ওকে ওকে আবার শুধু দিয়ে দিলে হবে না ওকে কুটকুট করে কেটে কেটে দিতে হবে আমি খাবো ওকে দেবো আমি খাবো ওকে দেবো তবে ও খাবে এ সমস্ত কায়দা কানুন ওরা আছে যাই হোক আজকে ডিম দিইনি কালকে ডিম সেদ্ধ দিয়েছিলাম বলে আজকে ডিম দিইনি আজকে শুধু একটু বিস্কিট দিয়েছি কী শুরু করেছে দেখো এবার মার কাছে যাচ্ছে বুঝেছো মা গুড মর্নিং বলে দাও সবাইকে কী খাচ্ছ তুমি আজকে মামার সাথে আবার কথা হয়েছে মন মেজাজ ভালো আছে না ভাইয়ের সাথে কথা হয়েছে মার একটা ফোন কিনতে হবে শনিবার দিন চন্দন বেরিয়ে কিনবে কারণ এই ফোনটা না কাজ করছে না মা না কোনো ফোন আসছে না মা ফোন করতে পারছে এখানে এসে এই উপকারটা হয়েছে মায়ের তো সেই কারণে একটা নতুন ফোন এনে দেখবো যে কী হচ্ছে সিম কার্ডটায় কোনো গণ্ডগোল হলো না কী হচ্ছে বুঝতেই পারছি না আমাদের সবার ফোনই যাচ্ছে আসছে মারটা কেন হচ্ছে না মার আসলে ওই ধরা ছাড়া ফোন তো সে আগেকার দিনের ধরা ছাড়া ফোন কাজ করছে না ও বাবা দেখো তুমি গজাকে তোমরা দেখো কীরকম গিয়ে মা একদিকে আমি বলি না মা একদিকে ও একদিকে এরম করে বসে থাকে দেখাচ্ছি দাঁড়ো সোফার কালার আর গজার কালার এক হয়ে গেছে আজকে করবো বড় মাছের কালিয়া বড় মাছকে সব জলে নাবিয়ে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি কারণ তা নাহলে ছাড়বে না সহজে এবার শিবানি আসবে শিবানি আসলে একটু আমার পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে দেবে একটু কালিয়া করবার ইচ্ছা আছে আজকে চন্দনবাবু বলেছে বড় মাছের কালিয়া কর পারবো কিনা জানি না কোনোদিন করিনি বিশ্বাস করো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমি করে এসেছি এতক্ষণ সে আবার আজকে কালিয়া খেতে ইচ্ছে আছে দেখি ইউটিউব ভরসা বুঝু বুঝু এই বুঝু শিবানিকে দেখলেই তাড়াক করে লাফিয়ে ভেতরে ঢুকে একেবারে চেয়ারের তলা ঢুকে যাচ্ছে ওই জন্য আজকে একটু ভাব জমাচ্ছে দাকে দেখাও নতুন নতুন শিবানি শিখাচ্ছে যাও দেখাও তোমার বত্ত দিনটা শুধু আমাকে বলছে তোর জন্য আমার গোজা খাওয়া দাওয়া ছেড়ে দিই গজাই পৃথিবী তাকে দেখো আমরা দুজন কত সুখী সুতমা মুখার্জি কালকে তোমাকে আমি রিপ্লাই করেছিলাম যে আমি গানটা জানি না হঠাৎ আমার মনে পড়লো আরে এই গানটা তো আমি জান মানে শুনেছি জানি মানে কি এর বেশি জান বলতে পারবো না কিন্তু ওই গানটা শুনেছি কি হলো মনে করতে পারছি না কারণ এত পুরনো গান আর এসব গান খুব একটা তো শোনা যায়ও না তুমি যেটা বলেছো সেটা কতটা সত্যি জানি না তোমাদের ভালোবাসায় আমরা দুজন ভালো মানে এখনও অবধি ঠিকঠাক আছি দেখো স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে সব কিছুই যে খুব মানে একেবারে মনের মতো হবে তা তো না দুজনকেই অ্যাডজাস্ট করতে হয় মানিয়ে নিতে হয় দুটো মানুষ দুরকম মনের হবেই তো স্বাভাবিকভাবেই হবে তাই না মা বাবার সাথেই কি মিল হয় সব কিছু মনের মিল হয় হয় না তো যে একটা অন্য বাড়ির ছেলে অন্যভাবে বেড়ে ওঠা তার সঙ্গে যে সবটা মিল হবে তার তো কোনো মানে নেই তবু অ্যাডজাস্ট বলবো না অ্যাডজাস্ট ব্যাপারটা হচ্ছে জোর করে করতে হয় আর ভালোবেসে যেটা তুমি মেনে নেবে সেটাকে অ্যাডজাস্টমেন্ট বলে না সব থেকে বড় কথা হচ্ছে ওই যে বললাম ভালো
বন্ধু হতে হবে অবশ্যই। ওদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। শুনলাম এক গোছা রজনী গন্ধা হাতে নিয়ে বললাম আজকে করব হচ্ছে কাতলা মাছের কালিয়া, কাতলা কালিয়া। আজকে কিন্তু গরমটা একটু কম আছে, বলো? গরম থাকলে ভালো লাগে, কোন কিছু ভালো লাগে না। তোমরা অনেকেই বলেছো হাতা রাখার স্ট্যান্ড কিনতে, তো আমি ভেবেছি অর্ডার দেবো। এটা আমার মাথাতেই ছিল না, তোমরা বলাতে মাথায় এলো। সত্যিই তো এটা তো আমরা কিনতেই পারি। আমি একটু দারচিনি দিচ্ছি, যদিও দারচিনি না দিলেও চলে, আমি একটু দিচ্ছি, গন্ধটা ভালো হয়। তাই অন্যরকম ভাবে খাওয়া বড় মাছ না, খেয়ে খেতে খেতে আর ভালো লাগছে না, জানো তো। তবু মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরে দুয়ারে এসো, শুধু হৃদয়ে নদীর ঢেউ দিয়ে আজ চোখের জোয়ারে মেশো। মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরে দুয়ারে এসো। এই গানটা সোনালি দে গেয়ে দিলাম। এটায় আদা টমেটো আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছি, সেটা দিচ্ছি। ইচ্ছে করলে এটা রসুনও দিতে পারো এই পেস্টটার মধ্যে, কিন্তু চন্দন খুব একটা রসুন পছন্দ করে না বলে আমি রসুনটা দিই না। ঘরে যা যা আছে তাই দিয়েই করা যায় অনেক কিছু, জানো তো। তারপরে তা বাইরে কিছু করা যথারীতি সব দিই, হলুদ, নুন, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো দিচ্ছি। মশলাটাকে ভালো করে এবার কষাতে হবে। মার একটা ভাজা রাখবো, একটা ঝোলে দেবো, বলছে ভাজাটা খাবো যদি ঝোল ভালো না লাগে। ঠিক আছে, আমি একটা তাই করবো যে একটা ভাজা রাখবো, একটা ঝোলে রাখবো। এটা কষুক, তেল বেরিয়ে এসছে। এবার যেটা করবো, এই যে এখানে আমি দইটা দেখো ফেটিয়ে রেখেছি, দু চামচ দই নিয়েছি, ফেটিয়ে রেখেছি, দইটা দিয়ে দিলাম। আর সাথে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। চিনি তোমরা অবশ্যই দেবে, আমি দিলাম না, কারণ চন্দন চিনি খায় না, কিন্তু তোমাদের তো সে সমস্যা নেই, তোমরা অবশ্যই চিনি দেবে। জল দিয়ে দিচ্ছি, জলটা গরম করেছি যেমন করি। আচ্ছা, দু চামচ আমি ঘুটেছিলাম ঠিকই, মানে ফেটিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি দু চামচ কিন্তু পুরোটা দিলাম না, দেখতেই পাচ্ছ, অল্প একটু দিলাম, কারণ বেশি টক ফক হয়ে গেলে আবার খেতে হবে। ও, কালকে একজন জিজ্ঞেস করেছো, দেখলাম আজকে এই একটুখানি আমি কমেন্ট বক্স নাড়াঘাটা করছিলাম, প্রথম দিকেই আছে বলেই দেখতে পেয়ে গেলাম। সেটা হচ্ছে যে কালকে আমি মাংস রান্না করেছি, খাওয়াটা তো দেখালাম না, খাওয়াটা আমি মাংস খাইনি। খাওয়াটা দেখতে হলে দেখতে হবে বেঙ্গালি ফুড ব্লগার। আমি কালকে থালি খেয়েছি, ফিশ থালি খেয়েছি, আজকেও আমি খাবো থালি, খাবো একটা। এই রান্নাটা কিন্তু আমি এখন খাবো না, আমি রাতে খাবো, আমি এখন থালি খাচ্ছি, থালি। আর আজকে আমি তোমাদের আমাদের যে ক্লাব রেস্টুরেন্টটা আছে সেটার নাম্বারটাও দিয়ে দেবো, ক্লাব রেস্টুরেন্ট থেকেই আজকে অর্ডার করেছি। এক ফোঁটা দিয়েছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। একটা মাছ মার জন্য রাখছি, ভাজা মাছ, ফুটতে থাক মাছ, মাছের মতো হোক, আর পারা যায় না জানো তো গরমে না। ও, আরেকটা কথা, মাথাটা তো পুরো গেছে, উল্টো পাল্টা বকেছি, শোনো, ওইটা কিন্তু রেড চিলি পাউডার যেটা আমি দিয়েছিলাম প্রথম দিকে, সেটা রেড চিলি পাউডার, আর চিলি পাউডারটা আমি পরে আবার দিয়েছি। রেড চিলি পাউডারটাই মানে আনতে হবে, কিন্তু একেবারে নেই তা নয়, ওটা ছিল। আমি ওটাই ভাবছি যে নেই অথচ আমি আনাইনি কেন, পরে দেখলাম না তো এটা তো রেড চিলি পাউডার, আর চিলি পাউডারটা আমার ঢালার জায়গা নেই বলে আমি ঢালিনি, ওটা এমনি রয়েছে। উফ, অনেকক্ষণ পরে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে একটু বসলে কি আরাম লাগে বলো, হেভি আরাম লাগে। তবে গরমকালে না আমার অসুবিধা হয় না, আমার কিন্তু গরমকালটা বেশ ভালো লাগে। আমি জানি না কার কীরকম লাগে, আমার গরমকাল ভালো লাগে। আমার মনে হয় আমি এসি চালিয়ে বসে থাকবো, তিনবার স্নান করবো, তবু ভালো। শীতকাল আমার মোটে সহ্য হয় না। আর মৌসুমি দে, তোমাকে একটা কথা বলি, তোমার নম্বর আমি পেয়েছি, আমি খুব শীঘ্রই যোগাযোগ করবো, আমার খুব প্রয়োজন। অবস্থা দেখো, ফেসিয়ালটা যেমন তেমন, তবু আমি আচ্ছা ঠিক আছে, না করলেও হবে লকডাউন, কিন্তু আইব্রো না করলে যে কি খারাপ অবস্থা, বিচ্ছিরি হয়ে যায় চোখ মুখ একেবারে। নীর নীল, তুমি একটা বহু পুরনো নজরুল গীতি সেই ফিরোজা বেগমের কণ্ঠে শুনেছিলাম ছোটোবেলা, আমাদের ছোটোবেলায় আর কি। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায়ের সন্ধ্যাবেলা আমি দাঁড়াই রহিনুই পারে,
তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে। আচ্ছা ঝুম্পা দিয়েছো এই গানটা, বিশ্বাস করো ঝুম্পা আমি জানি না, মানে সত্যি তোমার সঙ্গে আমার বোধ হয় মনের কোথাও একটা টান আছে। কালকে সারাটা দিন এই গানটা আমার খুব মনে পড়েছে এবং আমি ভাবছিলাম আজকে আমি এই গানটা গাইবো, আর তুমি আজকেই আমাকে এই গানটা রিকোয়েস্ট করেছো দেখে আজকে আমি গেয়ে দিচ্ছি গানটা, যে এটা হচ্ছে সুবীর সেনের গান। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। এই গানটা আমার কালকে সারাটা দিন খুব মনে পড়েছে এবং আমি ভেবেই রেখেছিলাম যে এই গানটা আজকে আমি তোমাদের মানে শোনাবই, যে বহু পুরনো গান কিন্তু এই গানটা আমি শোনাবো। মৌসুমি মৌ, তুমি যে গানটা দিয়েছো সেটাও আমার খুব পছন্দের গান। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল জোছনার গানার নয়, ও গো প্রিয় মোর খোলো বাহু ডোর, পৃথিবী তোমারে যে চায়। এই গানটা আমার সিডি ছিল, রিমেকের একটা সিডি করেছিলাম, সেই তোমাদের কাছে বলেও ছিলাম গল্পটা, চন্দন একটা ক্যাসেট কোম্পানি ছিল এক সময়, সেখান থেকে আমার একটা রিমেকের সিডি বেরিয়েছিল, সেটা এই গানটা ছিল এবং বুঝবে না কেউ বুঝবে না এই গানটা দিয়ে আমার শেষ ছিল, সিডির শেষ গান ছিল বুঝবে না কেউ বুঝবে না, সবার আড়ালে সিডিটার নাম ছিল সবার আড়ালে। এখন আমার কাছে সিডিটা নেই, ইউটিউবে ছিল এক সময় আর এটার ভিডিওও করা হয়েছিল এই গানটার, আমরা শঙ্করপুরে গিয়ে এটার ভিডিও করেছিলাম, মানে ভিডিও শ্যুট হয়েছিল, মনে পড়লো তাই সেইটা, শঙ্করপুরে সব গেছিলাম আমরা, আমার পিসি, তারপরে এই যে আমার সেজো জেঠু, আমি, খুকু আর চন্দনের ফুল টিম, তখনও আমাদের বিয়ে হয়নি, ফলে গার্জিয়ান বেষ্টিত হয়ে একদম, বুঝলে তো, পুরো কড়া নজরে গিয়েছিলাম আমরা শঙ্করপুরে শ্যুটিং করতে, পিসি জ্যাঠা সব নিয়ে ফুল প্রোটেকশানে গিয়েছিলাম। না চলো রান্নাটা নামিয়ে তারপর তোমাদের সঙ্গে একটু কথা বলে স্নানে যাব, স্নান টান করেছে পরে আবার কথা বলছি। তো রান্না মোটামুটি কমপ্লিট হলো, এবার চাটনিটা করবো হয়ে যাবে, ঝোলের কালারটা দেখো ভালো হয়েছে, চন্দনবাবুকে দিয়ে টেস্ট করিয়েছি বলছে তো ভালো হয়েছে দেখো, আর একটু রসুন দিলে খারাপ হতো না, আমি রসুনটা দিইনি আসলে, চন্দনটা না রসুন একদম খেতে চায় না, ঝামেলা করে রসুনের গন্ধ মাংস ছাড়া, এই জন্য আমি আর রসুন দিইনি, কিন্তু রসুনটা দিলে গন্ধটা আরও ভালো হয়, বিয়েবাড়ি গন্ধ হয়, বিয়েবাড়িতে দেখবে বড়ো মাছের কালিয়া খেতে হেভি লাগে, তেনাকে দেখো সে আবার ঘুরে ঘুরে খাবার খায়, কিছুক্ষণ খেয়ে আবার রেস্ট নেয় তারপরে আবার এসে খায়। আমি মনে মনে ভাবছিলাম কেন খেলো না, চিকেন দিয়ে ভাত দিলাম পেঁপে সে পেঁপে টেপে দিয়ে উমা, তারপর দেখছি এতক্ষণে এসে আবার খাচ্ছে, প্রচুর নাটক বাজ ওই ঘুরে ঘুরে খায়। এই খাওয়া দাওয়া শেষ হলো, যে যার মতো শুয়ে পড়েছে, গজাকে দেখো এখানে শোয়া রেস্টে আছে, একদম কিছুক্ষণ রেস্ট, 5 মিনিট। এবার আমিও শোবো, ক্লাব রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম, খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে আজকে, বেঙ্গলি ফুড ব্লগারে দেখিয়েছি মানে দেখতে পাবে খাওয়াটা, ভালো মন্দ খাওয়া দাওয়া হলে মনটা ফুরফুরে থাকে আর কাজকর্ম করলে মনটা ফুরফুরে থাকে, জানো তো, কাজের মধ্যে তুমি যত ব্যস্ত থাকবে নিজেকে যত ডুবিয়ে রাখবে তত দেখবে তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা যা মানে একাকিত্বতা সমস্ত কিছু দেখবে কেটে গেছে, কখন সময় কেটে যাচ্ছে তা তৈরি করতে পারবে না, সেই জন্য যত পারো কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে দাও, কাজকর্ম নিয়ে থাকো আর নিজের মনে থাকো, বাস বিন্দাস লাইফ লিড করবে, তা না হলেই মুশকিল আমি বলছি, ভাবো কাজের মধ্যে থাকো, যে নাকি আমি একেবারে নাম্বার 1 করেছিলাম সেই আমি বলছি কাজের মধ্যে থাকো, মন ভালো থাকবে শরীর ভালো থাকবে, এটা কিন্তু ঘটনা, আমি মানে বলার জন্য বলছি তা না কিন্তু এটা ঘটনা, সত্যি কথা, ঘুমটাও ভালো হয়, সময়টা ভালো কেটে যায় আর যত মানে কাজ নিয়ে নিজের কাজ নিয়ে থাকা যায় নিজের জগৎ নিয়ে থাকা যায় ততই ভালো, জানো তো, এই বেশ ভালো আছি, নচিকেতার একটা গান আছে না, আমাদের গানগুলো কিন্তু সব কিছুই দেখবে জীবনকে নিয়েই হয় তৈরি, সিনেমাই বলো গানই বলো যখন যেরম পরিবেশ পরিস্থিতি তার ওপর নির্ভর করেই কিন্তু তৈরি হয়,
তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, এবারে শুতে যাব আমিও একটু। আবার বিকেল হলে একটু পরেই গজাকে নিতে আসবে, ছানাফানা করতে হবে, কাজই কাজ। তো ছন্দা বারিকের গানটা দিয়ে আজকে ভিডিও শেষ করব। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা, অন্ধকারে অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারি কথা, বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। এটা দিয়ে আজকে শেষ করছি, কালকে শুরু করব অমল ধবল পালে লেগেছে হেভি গান, হেভি রিকোয়েস্ট করেছে আমার, হেভি মনের মতো গান আজকে আর গাইছি না, বড় হয়ে যাবে, কালকে আমি নিশ্চয়ই গাইব। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিও। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো, তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, ভালোবাসার পরিবার, ভালো লাগার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যাম্পাস।